এলাকায় ঘুরে ঘুরে দেখ কোন বাড়িতে সুন্দর মেয়ে আছে, তারপর আমি যাই যাই দেখুন যেটা আমার পছন্দ হয় ওইটারে বিয়ে করার ব্যাপারে তোরা দুইজন আমার হেল্প করি, ঠিক আছে? এখন কোন দিক যাবি তাই কো, আপনার সাথে সাথে যাবো, আপনি যেদিক যাবেন আমি সেদিক যাব, শুধু টাকাটা দেন। বাবা কষ্ট করে বিদেশে গেছে টাকা পাঠাবে আর তুমি এদিক সেদিক নষ্ট করে, ঠিক না বাবা? ওরে শোন, আমি ঢাকার বিশেষ একটা জায়গায় যখন ছিলাম তখনই শুনি আমার নামে 8-10 কেস হয়েছে, ভিতর রয়েছি তাও। আপনার লেজ হয়েছে? ওরে কেস হয়েছে বুঝলি? ও আস্তে কোন, আমি মনে করছি হয়তো ওইরকম একটা কেসের জন্য মনে হয় আমার ধরতে আইছে, আমার কিন্তু পিছনে পুলিশ। আঙ্গুগ্রামে কিন্তু কতগুলা চোর আছে কি বলো, সবচেয়ে এক নম্বর হইছে গিয়া নজির, অনেক শয়তান। কাল থেকে আমরা পুরা গ্রাম খুঁজা সুন্দর একটা মায়া খুঁজা বের করি, পুরা তোমার বিয়া করাই দিই, তোমার বিয়াটা হয়ে গেলে আমগর পথ ক্লিয়ার। জীবনের এই খেলা ঘরে রং বেরঙের নমুনা, যে সময়ে যাই চলে যাই চলে রবে না। ট্যাক ট্যাক ট্যাড ড্যাড ড্যা ট্যাক ট্যাক ঢ্যা ট্যাক ট্যাক ঢ্যা ট্যাক ট্যাক ঢ্যা ট্যাক ট্যাক ট্যাড ড্যা ড্যা ট্যাড ড্যা ড্যা ট্যাড ড্যা 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 ট্যাড ড্যা 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 ড্যা। ভাইজি কালু ভাই, এই কালু ভাই, কালু ভাই। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, টাকা দেবেন আপনি, অথচ আপনার খুঁজে পাচ্ছি না, আপনি দৌড় মারছেন কেন, কি হয়েছে আপনার, সমস্যা কি বলেন তো ভাই? এই তুই টাকার জন্য খুঁজতেছিস? টাকা টাকা, হ্যাঁ টাকা টাকা। আরে আল্লাহরে, আমি তো মনে করছি আমার বুঝি পুলিশে দাবড়াচ্ছে। হ্যাঁ ওরে শোন, আমি ঢাকার বিশেষ একটা জায়গায় যখন ছিলাম তখনই শুনি আমার নামে 8-10 কেস হয়েছে, ভিতর রয়েছি তাও। আপনার লেজ হয়েছে? ওরে কেস হয়েছে বুঝলি? ও আস্তে কোন, আমি মনে করছি হয়তো ওইরকম একটা কেসের জন্য মনে হয় আমার ধরতে আইছে, আমার কিন্তু পিছনে পুলিশ। তা তোমার কি গ্রাম ঘুরে হয়ে গেছে? আমি না খিজে বড় সবে তো আসলাম, এই যে আজ তোমার সাথে বের হলাম। আর মামা তো সারাক্ষণ বাড়ি থাকে, আমি আর এই ঘরেই একা থাকা হয়। অনেক শয়তান, দিন হলে টেউ টেউ করে ঘুরে আর রাইত হলে চুরি করে। কি বলো, তাইলে তো তোমরা এখানে ঠিক মতো থাকতেও পারো না। ওরে টাকা টাকা কয়ে তো আমার কি জীবনটারে একেবারে তছনছ করে দিচ্ছিস, হবে কলাম তো? ভাই আমি চাচ্ছি টাকা, আপনি কাকা কাকা করছেন কে? আমার তো কাকা ভাই বোন কেউ নেই, আমি তো একা। তুই কোন দিক যাবি? হ্যাঁ তুই কোন দিক যাবি, এই দিক না ওই দিক? ও আমি তো আপনার কাছে আসলাম, এখন কোন দিক যাবি তাই কো? আপনার সাথে সাথে যাবো, আপনি যেদিক যাবেন আমি সেদিক যাবো, শুধু টাকাটা দেন। আমি তো এদিক যাই। হ্যাঁ আমি ওদিক যাবো, যদি ওই দিক যাই টাকা দেবেন আমিও তাহলে চলে যাবো। ওই টাকা দিব আমি কলাম তো, চেয়ারম্যান দেওয়ার সাথে সাথে তোর টাকা দিয়ে দিব, আমি পাঠাই দিব আমি। হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান টাকা দেওয়ার সাথে সাথে পাঠাই দিব আমি। ও তা আস্তে কোন, আমি তো শুনতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে ভাই, টাইম তো বেশি নেই, টাইম তো খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে যদি ই না হয় ঝামেলা হয়ে যাবে, বিরাট মুশকিল হবে। তুই যা যা তুই যা। ও ভাই এই এই আপনি একটু শোনেন, ব্যাপারটা হচ্ছে যে টাকা না, টাকা ও দিব আমি কলাম, তুই যা। ও ভাই এই কো ঘটনা আছে যে টাকাটা না হলে তো খুব ঝামেলা হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, তুই যা, তোর কাছে মাফ চাই, এই তোর কাছে মাফ চাই, তুই যা। নির্বংশে কোয়েনগির গাম ছুটে দিছে আর বুড়ো বয়সে কি দৌড়নো যায়? মা গরে না, সমস্যা হয় না, আমাদের কোনোই সমস্যা হয় না। আচ্ছা তাতে কিন্তু সাবধান থাইকো। হ্যাঁ অবশ্যই, বাট হচ্ছে এটা ভাবতেই তো অবাক লাগছে, দেখে তো মনে হয় না ওরকম। তুমি কিন্তু তোমার জিনিসপত্র সাবধানে রাখো। কেন? ওই যে বললাম চোরের কথা। ও আচ্ছা ঠিক আছে, ওই যে দেখো বিলের পারে শাপলা, চলো তোমারে তুলে দিই। ওয়াও অসম তো, এই চলো চলো। কিন্তু আমি তো সাঁতার জানি না,
আরে কোনো সমস্যা নাই, আমি তোমার নিজে নৌকায় উঠা সাপলা তুলা দিব, চলো। ওকে চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাতিজা, আমি তোমার ওই ডাকছিলাম একটু কথা কওয়ার জন্য। তুমি কেমন আছো, ভালো আছো? জি চাচা। তোমার বাবা কেমন আছে, ফোন টোন করে তো? জি, গতকালই বাবা ফোন দিছিল যে ভালো আছে। ভালো আছে। তোমার পড়ালেখা কেমন চলতেছে? জি চাচা, পড়ালেখা তো ভালো চলতেছে। একটা সুখবর আছে চাচা। কি? ওই যে রিভেল ভাই যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছে চাচা, তো আমি এর নাটকে নায়ক করতেছি চাচা, একটু দোয়া টাকা করবেন। না বাবা, এইটাতে আমি খুব একটা খুশি হইতে পারলাম না। এই তোমার এখন নায়ক টায়ক হওয়ার এইটা ঠিক হয় না, এখনো বয়স হয় নাই, এখন পড়ালেখার সময়, পড়ালেখা করো। বাবা কষ্ট করে বিদেশে গেছে টাকা পাঠাবে, আর তুমি এদিক সেদিক নষ্ট করে ঠিক না বাবা। তুমি ওগুলো একটু দূরে থাকবা, সেটু সাবধানে চলো বাবা, ঠিক আছে? তো হ্যাঁ, নাটক দিতে যাই চাচা, আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো। আসি চাচা, চালু চাচা। এই যে ভাই। হ্যাঁ, আমাদের কি জন্য ডাকছেন? থাকছেন? আরে আমার বাসায় তো আমি থাকবই। আরে থাকার কথা বলি নাই, বলছি আমাদের কেন ডাকছেন? ও ডাকছে কিসের জন্য? সেইটা ঘর জন্যই তো তোমার ডাকছি। আচ্ছা শোনো, এই যে বিষয় হচ্ছে যে এই যে গ্রামের মধ্যে হ্যাঁ এত বড় একটা জিনিস হয়ে যাইতেছে, তোমরা কি জানো? বিশাল কিছু হইতেছে, কিসের কথা কইতেছেন আপনি? আল্লাহ, আমি কই যাই, এত বড় একটা ঘটনা ঘটে যাইতেছে, তোমরা দেখে কিছুই জানো না। আরে গ্রামের মধ্যে তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে, একটা নাটক হইতেছে। হ্যাঁ, এইটা হইলে যে মনে করো যে গ্রামের মধ্যে হ্যাঁ এই যে পোলা ভাইন আছে, হ্যাঁ যারা এই যে নেশা ভাঙ করে, এই যে খারাপ কাজ করে, এই সমস্ত নাটক টাটক করলে, এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড করলে তারা ভালো হয়ে যাবে। চান্দি মান্দি কিন্তু গরম করিস না, চান্দি মান্দি গরম হয়ে গেলে এখন ভাবাই তো। গল ভাই, কোনো কিছু হইলে তুমি সেটা আমার উপর চাপাই দাও। দেখো উস্তাদের পর কিন্তু তোমার আমরা মানি, আমরা মানি। আমাদের কি করে আছে কম? তুমি উস্তাদের মায়ের দিকে নজর দিছো, উস্তাদের জন্য তো আমরা কিছু করতে পারতাছি না। বল ভাই, কোনো সমস্যা? ওই বেটা তুই জানাসটা কি সমস্যা? সবার সাথে একটা আদুরি চান্দু নতুন করে আমার আইসে, কোনো সমস্যা? তুমি জানো না আমার সমস্যা কি? আদুরি আমার কলেজে ধরছে, কিন্তু উস্তাদের মায়ের দিকে তুমি কিছু করতে পারতেছি। আচ্ছা চাচি কি করে? আরে ওইটা তো আরও বড় সমস্যা, খালি চাচির জন্য রাত্রি দিন পইতে পারি না, উস্তাদের দিকে। বল ভাই, আমি কই কি জানো, চলো কাল থেকে আমরা পুরো গ্রাম খুঁজদার সুন্দর একটা মায়া খুঁজা বের করি, পুরা তোমার বিয়া করাই দিই। তোমার বিয়েটা হয়ে গেলে আমার পথ ক্লিয়ার। আরে চান্দু আছে, আমি আদরি আশা ফেরে দেওয়ার নতুন মেয়ের বিয়া করুম। এখন যেটা কারণ, যে কারণে তোমাকে ডাকছি সেইটা হইতেছে গিয়া, এই যে মনে করো যে নাটকের মধ্যে কিন্তু একটা বাবা লাগবে। বাবা? কিসের বাবা? আমি তো হাবার কথা কই নাই। আরে হাবা কই নাই, বাবাই কইছে। বাবা বাবা, নাটকের মধ্যে একটা বাবা লাগবো, তারপরে মনে করো যে একটা ওই বৌদি লাগবো, তারপরে মনে করো যে একটা মিষ্টি মায়া লাগবো, হ্যাঁ তারপরে মনে করো যে দেবর লাগবো, তাই সব কিছু হয়েছে, কিন্তু যে বৌদি আর মিষ্টি মায়া এই দুইটা এখনো হয় নাই। এখন মনে করো যে এই যে ঢাকা থেকে যদি মনে করো বড় কোনো আর্টিস্ট যদি নিয়ে আসতে হয়, তাহলে তো মনে করো যে অনেক টাকা লাগবো, তাই না? এত টাকা তো আমার কাছে নাই। যেহেতু বৌদিও আছে মিষ্টি মায়াও আছে, বৌদি হইলে তুমি, মিষ্টি মায়া হইলো সে, হ্যাঁ তাইলে তো মনে করো যে আমাকে খরচপাতি লাগলো না, আমার তোমাকে প্রতিভা একদম সবাই দেখতে পারলো। এখন তোমরা কও, তোমরা কাজটা করবা কিনা? তো তুমি নতুন মায়া বিয়ে করবা না, আদুরির জন্য অপেক্ষা করলে কি আমার কি হইব? আমার কথা ভাববা না? আর অফকোর্স নাই রে, আদুরির পিছে ঘুরা ও যে মদনের পিছে লাগছে, মদন না মজন, মজন না কাজ হইব না। কাজ এক কাম করি, এই মিশন বাদ দিয়ে আমরা নতুন মিশন শুরু করি। এই তো এই তো এতক্ষণে মাথায় বুদ্ধি আছে ওস্তাদের। তোর এক কাজ, এলাকায় ঘুরা ঘুরা দেখ কোন বাড়িতে সুন্দর মেয়ে আছে, তারপর আমি যাই যাই দেউ, যেটা আমার পছন্দ হয় ওইটাকে বিয়ে করার ব্যাপারে তোরা দুইজন আমার হেল্প করি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চলো তাইলে। আজ থেকে শুরু হয়ে গেলো। আজ থেকে কি শুরু হইলো? কন্যা দেখান, কন্যা দেখান। ওকে, কি টাকা মি নো একখান টাকাই ওই। এখন তোমরা কি করবা আগে সেটা কর, সেটা কর, সেটা তোমাকে নিয়ে আমি বেশি দিন টেনশনে আছি, বেশি চিন্তায় আছি। আপনি তো শিখিয়েই দেবেন, তাইলে টেনশনের কি আছে? পেনশন? পেনশন কি কয়? আরে ভাই, আমি চাকরি করি, পেনশন দিয়ে কি করব? আরে পেনশন না, পেনশন না, টেনশন। ও চিন্তা, টেনশন, হ্যাঁ টেনশন তো একটা, এই জিনিস হাতে নিলে তো টেনশন হইবই, এইটা শেষ না হওয়া পর্যন্ত এই দুশ্চিন্তা যাইব না। তোমরা করবা কিনা ভাই কও, ফাইনাল কথা কও। আচ্ছা ভাইবে দেখি একটু বেশি কইরা, কি কি কইলা? বলছি ভাইবা দেখি, ভাইবা আপনারা জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইবা দেখতে হবে, ভাইবা দেখতে হবে, এবং খুব তাড়াতাড়ি এটা তোমরা জানাও। আর
কাজটা করো, ভালো কাজ, ভালো কাজ, গ্রামের খুব সুনাম হবে, খুব মানে মানে গ্রাম খুব উন্নতি হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি এইটাকে কোন পার্ট করতেছেন? আমি? আরে আমি তো ডিরেক্টর, আমি তো সব কিছু আমার ম্যানেজ করতে হইতেছে, মাথা নষ্ট। আমি যে কোন দিকে যাবো, ডাইনে যাবো, বাইরে যাবো, সামনে যাবো না পিছনে যাবো, পাগল হয়ে যাইতেছে আমি, মানে কি করবো। আচ্ছা শোনো, রাত হয়ে যাইতেছে, বুঝছো? ঠিক আছে, এখন তুমি যাও আমার বাসা থেকে, দুশ্চিন্তা করো। হ্যাঁ, আবার আমার আমার একটু এসে যাইতে হবে, আমার ভাগ্নি আছে। হ্যাঁ, আমি ওর একা হবে, ওই যাই রান্না বান্না করে খাই। তা আজকে আবার ভালো যে ভাগ্নি রান্না করবো, আমার মামা এসে সে আমার মাজা রেখেছে, বুঝছো? মানে যাই হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, তোমরা সুন্দর করে চিন্তা করো, স্ক্রিপ্ট দেওয়া দেবো না। ওকে, টাটা। খাসি খাসি রান্নাছে না, ওই যে মাছ নিয়ে আসছে আর ফুলকপি দিয়ে, ওইটা খুব ভালো, আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা একদিন আইসা ভাইয়া খাসি খাইয়ে যাবো, ঠিক আছে?